বাংলা সংবাদ। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি স্বর্ণ সহ তিন যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ গতরাতে জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে তাদের আটক করা হয় কাস্টমস কর্মকর্তারা জানান ফ্লাইটটি বন্দরে অবতরণের পর সন্দেহজনকভাবে প্রথমে এক যাত্রীকে আটক করা হয় পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণসহ দুজনকে আটক করা হয়